বিতর্কিত মন্তব্যের জেরে দিল্লিতে ডেকে পাঠানো হল সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে নর্দমা ও শৌচাগার সাফাই নিয়ে প্রজ্ঞা যে মন্তব্য করেছেন তা মোদীর স্বচ্ছ ভারত অভিযানের বিরূপ বলে প্রতিক্রিয়া হতে পারে মনে করছেন অনেকে এরপরেই সাধ্যে দিল্লিতে ডেকেছেন বিজেপির কার্যকারী সভাপতি এর আগেও নাথুরাম গড়সে সহ বেশ কয়েকটি বিষয়ে সাধ্বির ওপরে মন্তব্য করেন তাকে দলের পক্ষ থেকে সাবধান করা হয়েছিল উল্লেখ্য রবিবার মধ্যপ্রদেশের সৌহারে কিছু সাক্ষাৎপার্থী মানুষকে তিনি স্বচ্ছ ভারত নিয়ে নিজের অভিমত জানিয়ে বলেছিলেন আমি নর্দমা সাফ করার জন্য নির্বাচিত হইনি আপনাদের শৌচাগার পরিষ্কার করার জন্যই মোটেই সংসদ নির্বাচিত হয়নি যে কাজের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে তা সততার সঙ্গে করব।